তরুণী কেন খায় 99 ফোন করা সেই রিক্সা চালককে হুমকি। গত 17 জুলাই রাত 2টার দিকে 18 বছর বয়সী এক নারী নগরের ছাউতলা এক আত্মীয়ের বাসা থেকে রিকশায় করে নগরের বাইজিদ বোস্তামি এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। রাস্তায় গাড়ি ও লোকজনের সংখ্যা কম ছিল। রিকশা জিজি বাটা গলি এলাকায় উড়াল সড়কের নিচে পৌঁছালে গতিরোধ করা হয়। পরে ওই তরুণীকে রিকশা থেকে নামিয়ে কাছের একটি টং দোকানের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে 6 যুবক। পরে ওই তরুণীকে বহনকারী রিক্সা চালক রাকিব হোসেনকে চলে যেতে বলে যুবকেরা। বিষয়টি একটু দূরে গিয়ে আরেক রিক্সা চালক আব্দুল হান্নানকে জানান। আব্দুল হান্নান পুরো ঘটনাটি জানার পর 99 ফোন করেন। 15 মিনিট পর ঘটনাস্থলে পুলিশ এসে তাদের হাতে নাতে ধরে, বাকি 3 জন পালিয়ে যায়। পরে তাদেরকেও গ্রেপ্তার করা হয়। পরে সেই রিক্সা চালক আব্দুল হান্নানকে 999 কল করার কারণে প্রাণনাশকের হুমকি দেয় এক নারী। রিক্সা চালক আব্দুল হান্নান বলেন, রোববার বিকালে নগরের ষোলশহর 2 নম্বর গেট এলাকা থেকে এক যাত্রী তার রিক্সায় ওঠেন। ওই যাত্রী লালখান বাজারে নেমে যান। তখন 30 বছর বয়সী ওই যাত্রী ভাড়া না দিয়ে চলে যান। পরে রিক্সায় একটি চিরকুট দেখতে পান হান্নান। সেখানে লেখা রয়েছে, আমাদের ছেলেগুলোকে পুলিশে ধরিয়ে দিয়ে তুমি ভুল করেছো হান্নান, তোমাকে 50,000 টাকা চাঁদা দিতে হবে, নাইলে প্রাণে মেরে ফেলা হবে। বিষয়টি আব্দুল হান্নান ফোন করে 999 জানান। পরে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।